বোমা নিক্ষেপ সংস্কৃতি নতুন করে যেন ইদানিংকালে আমদানি হলো রাজ্যে, জানি বিভিন্ন মহলে নানাভাবে আতঙ্ক দেখা দিয়েছে। মূলত রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ঘটছে এ ধরনের বোমা নিক্ষেপের ঘটনা। বৃহস্পতিবার মধ্যরাতে এমনই এক বোমা নিক্ষেপকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে এখন আগরতলা ভাটি অভয়নগর ভিটারবন এলাকার নাগরিকদের মধ্যে। যদিও দুষ্কৃতিকারীদের ছোড়া বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এদিন অল্পেতে বেঁচে গেলেন পরিবারের সদস্যরা। জানা যায়, রাত আনুমানিক প্রায় 1:30 নাগাদ এলাকার বাসিন্দা রহিজ মিয়ার বাড়ি উদ্দেশ্য করে কে বা কারা বোমা নিক্ষেপ করে। দুষ্কৃতিকারীদের ছোড়া বোমা লক্ষ্যভ্রষ্ট হলে অল্পতে বেঁচে গেলেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় স্বাভাবিকভাবে এলাকায় নাগরিকরা এখনও আতঙ্কগ্রস্ত। শুক্রবার সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রহিজ মিয়া জানান, মাত্র কয়েকদিন আগে তিনি কংগ্রেস দলে যোগদান করেন। এর মধ্যেই চার রাজ্যে বিজেপি দল দখল করার পর বৃহস্পতিবার দুপুরে কতিপয় দুষ্কৃতিকারী মোবাইল ফোনে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এর মধ্যেই গভীর রাতে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে বোমা নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় মোবাইল নাম্বারের ভিত্তিতে তিনি রামনগর আউটপোস্টে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে গভীর রাতে এ বোমা নিক্ষেপের ঘটনায় গোটা এলাকার মানুষ এখন আতঙ্কগ্রস্ত। অভিযোগ বলে পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। কি হয়েছে এটা সঠিক বলতে পারি না, তবে আমি গত 9 তারিখে কংগ্রেস ভবনে গিয়ে কংগ্রেসে আমি জয়েন করি। কালকে বেলা 2টার সময় আমাকে একটা মোবাইলে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছে। ধর বিদ্যালয় স্তরে রাত্রে বাড়িতে পালাইয়া খুব এরকম বৃষ্টি বৃষ্টি গালিগালাজ করছে। তো নাম্বারটা আমি রাখি, কে বা কারা কইতে পারি না। সন্ধ্যা 7:30 সময় একবার এখানে প্রচণ্ড বিকট আওয়াজে চকলেট বাজি বাজি হঠাৎ ফিরে যা বাচ্চারা চিৎকার মিৎকার ছবি ছেলে মেয়েরা কান্নাকাটি ছবি। তারপরে রাত্রে প্রায় 1:30 নাগাদ আমাদের এখানে একটা ইয়ে আছে, এই বইটা সিভি ক্যামেরা আছে ওইখানে, ওইখানে আমরা চেক করে দেখলাম। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।